গ্রেফতার করা হয়েছে দর্শক দেশ ছেড়ে পালাতে গিয়ে এবার বিমানবন্দরে আটক হলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন দর্শক এখন তথ্য প্রযুক্তির দায়িত্ব পেয়েছেন আমাদের কোটা সমন্বয়কারী উপদেষ্টা তিনি আজ একটা বক্তব্য দিয়েছেন সংবাদ সম্মেলন এবং প্রেস ব্রিফিংয়ে ইন্টারনেট শাটডাউন দিয়েছিলেন সরকারের নির্দেশে পলক সাহেব তাকে গ্রেপ্তার করার নির্দেশ ও সিরাই দিয়ে দিবেন তাকে গ্রেপ্তার করা হবে এটা বলেছেন প্রমাণ মিলেছে প্রমাণের অপেক্ষায় ছিলেন এখনও গ্রেপ্তার হয়নি তিনি বলেছিলেন ইন্টারনেট ডাটা সার্ভার রাজারবাগে মেন অফিসে বা ডাটা সেন্টারে আগুন লেগে পুড়ে গিয়েছিল যার কারণে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়েছিলেন এটা তিনি বলেছিলেন অবশেষে তথ্য বেরিয়ে এসেছে রাজারবাগে একটা শাখা ইন্টারনেট সার্ভার সেটা পুড়ে গিয়েছিল আগুন লেগে সেটা হলো অন্য একটি শাখা মেন সেন্টার মেন ডাটা সেন্টারের সাথে তার কোনো সম্পর্কই নেই মেন অফিসে তিনি ফোন করে এবং তার নির্দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল আর ইন্টারনেট বন্ধ করাতে বাংলাদেশের আঠারোশো কোটি মার্কিন ডলার লস হয়েছে মার্কিন ডলার আবারও ইনকাম করা যাবে ফিরে আনা যাবে কিন্তু এই ইন্টারনেট না থাকার কারণে বাংলাদেশে অনেক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে কারণ যখন মানুষগুলোকে গুলি করে হত্যা করা হয় তখন কেউ খবর প্রচার করতে পারেনি কোনো মিডিয়া জানতে পারেনি জনগণ দেখতে পারেনি যার কারণে ঘটনাস্থলে তারা আসতে পারেনি আর এই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়াতেই আরও বেশি মানুষ মারা পড়েছেন যার কারণে যারা যারা এই ইন্টারনেট সংযুক্ত বন্ধ করেছেন তাদের সবাইকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা প্রিয় দর্শক খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে যেহেতু তথ্য মিলেছে পলক সাহেব যখন বিদেশে পালিয়ে যাচ্ছিলেন এয়ারপোর্টে তাকে কিন্তু আটক করেছিলেন সেনাবাহিনী তাকে নিয়ে এসেছিল ঢাকায় তাকে কিন্তু সেই মুহূর্তে গ্রেফতার করা উচিত ছিল কিন্তু করা হয়নি তার নামে কেউ মামলা করেনি বা কোনো মামলা ছিল না বিএনপির জামায়াত বা সাধারণ জনগণ বা ছাত্রের ওপর যদি কেউ এ পর্যন্ত মামলা করে সাথে সাথে গ্রেপ্তার করে তাদেরকে যে কোনো দল দেখবেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ যুবলীগ মামলা দিয়ে ফেলছে ঘটনার আগে গ্রেপ্তার হবেন আর এরকম একটা ঘটনা কেউ এখনও তাদের উপরে মামলা করেনি যার কারণে তারা গ্রেপ্তার হয়নি আমি দেখলাম পলক সাহেব অফিনে ঘুরে বেড়াচ্ছে তার সাথে সবাই সেলফি তোলা ব্যস্ত সেলফি তুলতেছে সনাম লোক ইন্টারনেট বন্ধ করে দিয়ে হাজারো মানুষকে হত্যা করেছে যা নির্দেশে অথচ তার সাথে সেলফি সেলফি ব্যস্ত সে খুনির সাথে তুলছে কি একটা ব্যক্তি মানুষ ভালো কাজ করে পায় মেডেল আর উনি অনেক মানুষ খুন করে মানে এখন পাচ্ছে সম্মান জনগণের কাছে দেখলাম তো ভিডিওর মধ্যে যত দ্রুত সম্ভব গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে পলক সাহেবের সাথে এবং যারা যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে ইন্টারনেট সংযোগ যখন বন্ধ করে দেওয়া হয়েছে হেড অফিস থেকে এরকম একটা তত কোনো গণমাধ্যমকে জানায়নি তারা গোপন রেখেছিল বিষয়টি কেন রেখেছিল তারা নির্দেশ করেছিল বেধায় তারা গোপন রেখেছিল তারাও এটা উচিত করেনি কারণ সরকারের টাকা এমপি মন্ত্রীর টাকা কোনো আইন মন্ত্রীর টাকায় দে চলে না জনগণের টাকায় দে চলে যারা যারা সরকার এমপি মন্ত্রী দলের কথা শুনে দেশের মানুষকে হত্যা করেছে খুন করেছে তারপরে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নেওয়া উচিত আজকে একটি ভিডিওতে দেখলাম গাজী কোম্পানি যখন আন্দোলন হচ্ছিল দেশ প্রায় স্বাধীন বিভিন্ন কোম্পানিতে হামলা করে আটার বস্তা টায়ার তেল বিভিন্ন দ্রব্য চাল ডাল যার মনে তাই নিয়ে যাচ্ছে বিবেককে একবারও জিজ্ঞাসা করলেন না যেটা কার পণ্য আপনি নিয়ে যাচ্ছেন এ পণ্যটা খাওয়া হালাল না হারাম সবার সামনে চুরি করা আড়ালে চুরি করা একই সমান ডাকাতি করা দিনে দুপুরে ডাকাতি আর অন্ধকারে চুপ করে চুরি একই সমান ঘটনা তা দশক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ডাকাতি চিন্তায় চুরি বেড়ে গেছে কারণ বিভিন্ন জায়গায় পুলিশ নেই পুলিশ যে দাবি চাইতেছে সে দাবি তাদের দেওয়া হলে তারা থানাতে ফিরবে আশা করি যারা যারা ফিরছেন ভালো তাদের জন্য কপাল ভালো যারা জড়িত মানুষ হত্যার মধ্যে তাদেরকে অবশ্যই বিচার করা হবে আর সব পুলিশ আসে নাই ভালো কথা যে শিক্ষার্থীগুলো আছে সে শিক্ষার্থীর ভেতরে থেকে যতগুলো পুলিশ ছাটাই হয়েছে তারও বেশি পুলিশ নিয়োগ নেওয়ার দরকার আর যাদের বয়স চাকরির পার হয়ে গেছে চাকরির বয়স দ্রুত সবারই পঁয়ত্রিশ করা উচিত আর জনগণ যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদেরকে এই পদে চাকরি দেওয়া অবশ্যই জরুরি ৩৫ বয়স নেওয়া অবশ্যই জরুরি আর রনি ফেসবুক থেকে ইউটিউবে যিনি ভাইরাল রনিকে অনেকে চেনেন রেলের টিকিট কেটেছিলেন তাকে ধোকা দিয়েছেন তিনি ভুয়া মধ্যে পড়েছিলেন তিনি ভাইরাল তাকে একটা ব্যবস্থা করে দেওয়া উচিত যে কোনো একটা পদে সে অনেকে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সে কোনো ভালো একটা চাকরি পায়নি বা দেওয়া হয়নি আমি উপনিবেল কর্মকর্তা উপদেষ্টা যেনারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তার যোগ্যতায় তার মেধায় যদি কোনো কোনো তদবির করে না কোনো টাকা নিয়ে না বা কোনো টাকা দিয়েও না তার মেধায় তার সব কিছু দেখার পরে যে কোনো একটা চাকরি ব্যবস্থা করলে আমার মতে ভালো হয় তা দর্শক সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ